নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় হঠাৎ করে ধসে পড়েছে পল্লী বিদ্যুতের ১১টি বৈদ্যুতিক পিলার। সোমবার রাত ৩:৩০টায় হঠাৎ বিকট শব্দে পিলারগুলো ধসে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি যানবাহন। দুর্ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশের যান চলাচল। স্থানীয়রা জানান, মহাসড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় বিদ্যুতের খুঁটির পাশের মাটি কেটে অন্যত্র সরিয়ে নেয় এই দুর্ঘটনার কারণ। চলাচলরত যানবাহনের উপর বিদ্যুতের খুঁটি পড়ে আসমানি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চালক ও হেলপার এবং কাভার্ড ভ্যান চালক সহ ৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।